বছর শেষে ভিড় দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। হার্ট অ্যাটাক কোরিওগ্রাফার পরিচালক রেমো ডিসুজার। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার স্ত্রী লিজেল ডিসুজা জানিয়েছেন, রেমো হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছে। চিকিৎসকরা তার এই মুহূর্তে অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। লিজেল আরও যুক্ত করেছেন যে আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত রেমোকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। এখনও পর্যন্ত তার শারীরিক পরিস্থিতি নিয়ে বিশদে কোনো তথ্য পাওয়া যায়নি। আপাতত তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। রেমো ডিসুজার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন আমির আলী, ধর্মেশ এবং রাহুল দেব। উল্লেখ্য, বলিউডের বহু ছবিতে তিনি কোরিওগ্রাফি করেছেন, পাশাপাশি তিনি পরিচালনার সাথেও যুক্ত ছিলেন। তার পরিচালিত শেষ ছবি স্ট্রিট ডান্সার 3D। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন তিনি, তারপর ধীরে ধীরে নিজেকে কোরিওগ্রাফার হিসেবে মেলে ধরেছিলেন। আমরা শর্মিলা শোহাউজের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের কামনা করি। শর্মিলা শোহাউজ, শর্মিলা সাহস ধরুন ইউটিউব চ্যানেল। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.